ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। তোমরা দেখছো বং আর আশা করি তোমরা ভালো সুস্থ জাস্ট ফাটাফাটি আছো। তো আজকে আমি ভাবলাম আবার একটা ফুড ব্লগ নিয়ে চলে আসা যাক, দেন কারণ ফুড ব্লগের মজা একটু আলাদা, দেখতে পাবো খেতেও পাবো আর সময় মজা করতে পাবো। তো আজকে আমি যাবো পাণ্ডবেশ্বর আবার, দেন পাণ্ডবেশ্বরে গিয়ে আমি আজকে কিনে আনবো পাণ্ডবেশ্বরের ফেমাস চিকেন পাকোড়া। দিস ইজ নট পাণ্ডবেশ্বরের ফেমাস, ইট ইজ ফেমাস ইন আওয়ার এরিয়া অ্যাকচুয়ালি, বিশেষ করে কারণ এই চিকেন পাকোড়াটা প্রতি জায়গায় আলাদা রকম টেস্ট। আমাদের জায়গায় একটু আলাদা রকম টেস্ট, অন্য জায়গায় একটু আলাদা রকম টেস্ট। সো টেস্ট করে দেখবো আজকে চিকেন পাকোড়া এরকম খেতে হয়েছে, তাই তোমাদেরকে জানাবো। চলো যাওয়া যাক পাণ্ডবেশ্বরের দিকে। আমি চলে এসেছি পাণ্ডবেশ্বর বাজার। তো এটা হচ্ছে সেই চিকেন পকোড়া দোকান যেটা তোমাদের বলে, এটার নাম হচ্ছে উড়িষ্যা চিকেন পকোড়া। তো মানে আমাদের পাণ্ডবেশ্বর মধ্যে সবচেয়ে ভালো আর টেস্টি এখানেই পাওয়া যায়। তো তোমরা যাও কিছু কম করে তারা বানাচ্ছে আর মিক্সারটা। আর যদি তোমরা এই দোকানে আসতে চাও তো এটা হচ্ছে তোমার পাণ্ডবেশ্বর মোড় থেকে স্টেশনের দিকে যাওয়ার সময় ডান দিকে, বাঁ দিকে পড়বে। এখন তুমি ক্যাশও কিনতে পারো, আবার তুমি গুগল পে ফোনপে ইউজ করতে পারো। তো রিভিউটা তোমার দেখে নাও কেমন লাগছে, বা ভিতরে বসার জায়গাও আছে, ভিতরে বসে তোমার খেতে পারো, অ্যান্ড লোকেশনে তোমাকে পাঠিয়ে দেবো। তো এখন গরম তেলে গরম গরম ভাজছে। তোমরা এক প্লেটে কটা করে থাকে? ছ পিস থাকে। আর দাম কত? চল্লিশ টাকা প্লেট। তো রিজনেবল প্রাইস একদম, খেতেও খুব সুন্দর। ট্রাই করতে পারো যারা পাণ্ডবেশ্বর থাকো, ভিতরে বসে একদম ভালো করে আরাম করে খেতে পারবে। এই সস আর চাটনি ভেবেছি যে আজকে টেক অ্যাওয়ে করবো আর নিয়ে যাবো, আজকে খেতে খাবো না, কারণ ঘরের লোকজনও খাবে, সেই জন্য আজকে আমি নিয়ে যাবো। এরপর ঘরে গিয়ে তোমাদেরকে টেস্টটা বলবো কেমন টেস্ট আছে, আর সেই টেস্ট অনুযায়ী তোমরা ওকে আসবে এখানে খেয়ে যাবে। অ্যান্ড রিজনেবল প্রাইস যেহেতু আছে তোমরা খেতে অসুবিধা হবে না, অন্যান্য জায়গার থেকে এখানে অনেক ভালো। আর আমি বলতে পারি যে অন্যান্য যেখানে যেখানে পাওয়া যায়, এমনকি পাণ্ডবেশ্বরের বাইরেও জায়গায় যেখানে পাওয়া যায় সেখানে তুলনায় আমাদের পাণ্ডবেশ্বর এখানে সব বেস্ট চিকেন পকোড়া, কারণ আমাদের নিজস্ব কিছু যারা দাদা আছে তারা পুকুরে থেকে এসেও এখানে খেয়ে যায়। তো সেই হিসাবে তোমরা এখানে ট্রাই করতে পারো। এই তোমার করোনা হাওয়াতে আমার দুর্গাপুরের কাস্টমারগুলো আসে না, দুর্গাপুর থেকে কাস্টমার ছিল, বোলপুর থেকে আমার কাস্টমার আছে। ও বোলপুর থেকে প্রথমে তোমাদের বোলপুর থেকে আসতো, এটা একটা গ্যাং আসতো 8-10 জনা শুধু পকোড়া খাওয়ার জন্য স্পেশালি আসতো। কোনো রিলেটিভের বাড়িতে এসেছিল এখানে খেয়ে গেছে, মাঝে মাঝে আসতো। এই যখন দিয়ে করোনা হয়েছে দুর্গাপুর, করোনা হওয়ার পথে দুর্গাপুরে ছেলেগুলো আসে না। আমি নিয়ে নিয়েছি আমার চিকেন পকোড়া, এবার এটা আমি নিয়ে ঘরে গিয়ে তোমাদেরকে দেখাবো কেমন খেতে হচ্ছে আর কেমন লাগলো। তোমরা যে কমেন্টে জানাবে যে কেমন দেখতে লাগলো আর কেমন লাগলো। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ এসে এখানে খেয়ে যাবে এই চিকেন পকোড়া দোকানটা। দোকানের নাম কি হবে বলো তো? উড়িষ্যা চিকেন পকোড়া। আর তো দোকান নাম হবে উড়িষ্যা চিকেন পকোড়া। তো যদি ভালো লাগে তো অবশ্যই এসে খেয়ে যাবে। চলো দেখা হচ্ছে ভালো। তোমরা চলে এসেছি ঘরে, আমি চলে এসেছি ঘরে পাণ্ডবেশ্বর থেকে, অ্যান্ড জিনিসপত্র নিয়ে চলে এসেছি, দেন ওটা আমার টেস্ট করবো কেমন লাগে তোমাদেরকে বলবো জানাবো।
দেন তোমরা আসার আগে গিয়ে ওখানে গিয়ে টেস্ট করবে, দিয়ে আমার কমেন্ট সেকশনে বলবে যে কেমন লাগে তোমাদের। যদি আমার রেগনে তোমাদের ভালো লাগে তাহলে তো অবশ্যই বারবার গিয়ে ওখানে যে আমার নাম করবে যে হ্যাঁ তুমি প্রমোশন অবশ্যই দিতে হবে, সেটা কিন্তু ম্যান্ডেট। তো চলো টেস্ট করা যাক। সো আমরা এখানে আমি এখানে প্লেটের মধ্যে সব কিছু বার করে রেখে নিয়েছি, দেন এটা ট্রাই করা যাক আমার খেতে। তোমাদের যেমন বলেছি আমি এটার সঙ্গে সসটা নিচ্ছি যেটা ওরা দিয়েছে, এটার মধ্যে আছে একটা মিষ্টি সস আর ঝাল সস। তো লেটস ট্রাই ইট। আমি এটা বলবো দেখলে কেমন আমি চিকেন পকোড়া খেলাম, আর টেস্টটাও তোমরা আশা করি বুঝতে পারবে দেখে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর যদি যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক অবশ্যই করবে, আর সাথে যদি তোমরা এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে, আর ঘন্টা ঘন্টা যেন না ভুলে যাবো। ওকে, তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। স্টে টিউনড উইথ মি টু দ্য নেক্সট ভিডিও। চলো বাই।